ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مشتبك গধুলি বেলা তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সুরাতুল আনকাবুতের প্রথম দিকের দুই একটা আয়াত নিয়ে ভাঙ্গা কিছু কথা বলেছি ইমান কি ইমানের উপরে টিকে থাকার জন্য শর্তগুলো কি কি বিষয় আলোচনা করেছি দুটো হাত পেতে আছি তোমার দরবারে গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখ নিমার যেনে চলে গেলেন জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলো কী যেন টুকরা বানায় দাও আইল্লাত আলাবাম্মার জন্য কি দোয়া করতে তাও শিখিয়ে দিয়েছ চক্ষু বন্ধ করুন দিল থেকে মন থেকে আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বীর হাম কামা রব্বাইয়া নি সিয় রব্বীর হাম কামা রব্বাইয়ানী সগিয় রব্বির হম হুমা কামা রব্বাইয়া নি সগিয় র বিশেষ করে মাফির আয়জন করলেন সোনার জন্য যারা আসলে বিনিময়ে কে কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তান কশিকার পর্যন্ত করে বসবে সেই কঠিন মুসিবতের দিনে এ মা আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আমার চাচা যান আল্লাহ তালা বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ মুরব্বী অসুস্থ ছিলেন দীর্ঘদিন আল্লাহ তুমি সুন্দর সুস্থ করে দিয়েছ আমাদের মাঝে দীর্ঘ হায়াত তাইবা তুমি তাকে দিয়া দাও আল্লাহ তালা করোনায় আক্রান্ত হয়ে আছেন লন্ডনের কিছু প্রবাসী ভাইয়েরা আল্লাহ তালা প্রবাসীদের জন্য দোয়া করি যারা যারা অর্থ দিয়েছেন যারা যার প্রবাস জীবনে আছেন তাদের প্রবাস জীবনকে নিরাপদ করে দাও আনন্দময় করে দাও আল্লাহ তালা এলাকায় কত মাইয়াদ শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্দুল হালিম ভাই তার আব্বাকে হারিয়েছেন কবরটাকে জান্নাতের নোট দে মোনাফার করে দাও কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত কবরে নিও না আমার ডানে মুরব্বি বামে মুরব্বি সামনে যত ভাই হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও কোন দিন দুনিয়া থেকে বিদায় হবরে কেউ বলতে পারি না যখন মরে যাব মরার সঙ্গে সঙ্গে আমার নাম কেউ আবদুল্লাহ আমিন বলবে না আব্দুল মতিন চৌধুরী শাহবাগি বলবে না বলবে লাশ মরে গেছে লাশটা ঘর থেকে বের করো লাশটাকে গোসল করাইয়া দাও খাটিয়াতে চড়াইয়া দাও লাশটা নিয়ে কবরে নিয়ে যাও লাশটাকে কবরে সয়া দাও ওই যে কি আসবে রে নাম যশ খ্যাতি সব মাটির সঙ্গে মিশে যাবে তিন দিনে নখ খসে পড়বে চার পাঁচ দিনের সমস্ত চামড়াগুলো গলে যাবে সাত আট দিনে নারীভূরের সব চোখ কান মুখ দেবের হয়ে যাবে রে ষাট দিনের মাথায় গোটা দেহে হাড় সারা কিছু থাকবে না রে শি মুহূর্ত যখন চলে আসবি সবার মানে সবার চিন্তার চেতনায় জাগ্রত করে দিও লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ